হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেখ নাসির, আপনাদের সাথে আছি। আজকে আমি দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনাদেরকে আপডেট দেব। আসলে কি দুবাইয়ের সকল ভিসা কি বন্ধ, কি কি ভিসা চালু রয়েছে সে সম্বন্ধে আপনাদেরকে আজকে আপডেট দেব। দুবাইয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ভিসা চালু রয়েছে, ইদানিং শোনা যাচ্ছে এখন নাকি কাজের ভিসা নাকি বন্ধ করে দিছে আমিরাত সরকার। বেশ কিছুদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসা অনেক সমস্যা দেখা দিয়েছে গত 2 মাস ধরে। তার মধ্যে ভিসা, কাজের ভিসার মধ্যে যেসব লেবার কাজের ভিসা রয়েছে, লুপ পোর্শন, সেসব ভিসা কিন্তু অনেক আগে থেকে বন্ধ রয়েছে। ভিসার জটিলতা বর্তমানে কিন্তু লেবার ভিসার মধ্যে যেসব ভিসা, ম্যানেজার, অ্যাকাউন্টিং, উচ্চ পদ, যেসব ভিসা রয়েছে সেসব ভিসা কিন্তু চালু ছিল, বর্তমানে চালু আছে। বর্তমানে তার উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে হচ্ছে এখন বাংলাদেশিদের জন্য সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সার্টিফিকেট বলতে বাংলাদেশের ইউনিভার্সিটি সার্টিফিকেট, তারপর হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট, তারপর অনার্স থেকে আপনি যদি পড়াশোনা করেন অনার্সের সার্টিফিকেট, এইসব সার্টিফিকেট এখন প্রয়োজন হচ্ছে কাজের বিষয়ে। বর্তমানে দুবাইয়ের কাজের বিষয়ে সেইসব সার্টিফিকেট আপনি বিদেশে এনে এইসব সার্টিফিকেট আপনি সত্যায়িত করতে হবে দূতাবাসে, এম্বাসিতে। এরপর আপনি ওগুলা জমা দিতে হবে কাজের বিষয়ের জন্য। তাইলে আপনি বাংলাদেশ থেকে সরাসরি কাজের বিষয়ে আরব আমিরাতে আসতে পারবেন, আর তা না হলে আপনি সরাসরি ওখান থেকে আসতে পারবেন না, যার জন্য বর্তমানে আরব আমিরাতে কাজের ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে কিন্তু 2টি ভিসা সবসময় চালু থাকে আমিরাতে, একটি হলো পার্টনার ভিসা, আর একটি হলো ভিজিট ভিসা, একটা হচ্ছে আরবিদের ঘরের কাজের ভিসা। এই 2টি ভিসা চালু রয়েছে বর্তমানে। পার্টনার ভিসা কিন্তু আপনি বিদেশ থেকে পাঠিয়ে সরাসরি বাংলাদেশ থেকে পার্টনার ভিসায় আসা যাবে না, এটি ভিজিট ভিসায় এসে আপনাকে কাজের বিষয়ে, পার্টনার বিষয়ে আপনাকে রূপান্তর করতে হবে। এইসব বিষয়ে কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। বর্তমানে কিন্তু ভিজিট ভিসা, কাজের ভিসা মধ্যে পার্টনার ভিসা, তারপর হচ্ছে আরবিদের ঘরের ভিসা, এইসব ভিসা চালু রয়েছে। আপনারা যারা বিভিন্ন ভিসা লেনদেন করবে, তারা দেখে শুনে আপনারা সব যাচাই বাছাই করে আপনারা ভিসার লেনদেন কার্যক্রম করবেন। এখন কিন্তু আপাতত লেবার ভিসা কিন্তু বন্ধ রয়েছে, আর যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু চাইলে আপনারা সার্টিফিকেট দিয়ে আপনারা দুবাইতে আসতে পারবেন। এই ছিল আমার আজকের আপডেট। আশা সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।